বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব পেঁয়াজ কালার পকোড়া, যেটা আপনার সন্ধ্যের টাইমে চা কফির সঙ্গে খুবই ভালো লাগবে। বন্ধুরা, পেঁয়াজ কালার পকোড়া করার জন্য আমি এখানে পেঁয়াজ কালা নিয়ে নিয়েছি। সরু যে পেঁয়াজ কালাটা সেটা নেবে, নিয়ে নিয়েছি আমাদের টেস্টের মতন ঝাল মানে লঙ্কা, নিয়েছি ধনে পাতা ফ্লেভারের জন্য, দিয়েছি কালো জিরে, আর দিয়েছি আপনার লম্বা লম্বা স্লাইস করা পেঁয়াজ কুচি, দেখছেন বন্ধুরা, আর দিয়েছি এখানে যে চামচটা নিয়েছি সেই চামচেরই 2 চামচ এখানে চালের গুঁড়ো দিয়েছি, 2 চামচ বেসন নিয়েছি বন্ধুরা, একটু করে করে নিয়েছি। তো এই আমার লেগেছে রেসিপিটি। শুরু করার আগে বলবো, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাবো, কিন্তু একটু বানিয়ে খাবেন। তো বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ কালাটাকে হালকা করে একটু ভাপি নেব, হালকা করে। দেখেন বন্ধুরা, আশা করি আপনার দেখতে অসুবিধা হচ্ছে। এই যেভাবে ভাপিয়ে নিচ্ছি, মিনিমাম 2 থেকে 3 মিনিট ধরে পেঁয়াজ কালাটাকে ভাপিয়ে নেবে। নাহলে পেঁয়াজ কালা যদি আপনারা ওই সব কিছু যদি মাখান, পেঁয়াজ কালা যেন একটু ড্যাপ 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 করছে হয়ে থাকবে। আমি এইভাবে একটু সব নরম করে দিচ্ছি। 2-3 মিনিট লাগবে হয়তো বন্ধুরা, কি 4 মিনিট লাগবে, সে মুখে তো সবসময় টাইম বলা যায় না। তো বন্ধুরা দেখেন, এটাকে আমি এবার নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, ভাপিয়ে নিয়েছি। এরপর আমি পরপর যেটাই আপনারা দিয়ে থাকেন ওটা লাগে না, দিয়ে দেবো এখানে ধনে পাতা, কফির সঙ্গে খুব সুন্দর লাগবে, ভাতের সঙ্গে ভালো লাগবে। ভাতের সঙ্গে যখনই খাবেন আপনারা, যদি মুসুর ডাল করে নেন একটু পাতলা করে বা ঘন করে, যেটা আপনারা মানে খেতে চান যেরকম ভাবে বানিয়ে, একটু ডাল করে নেবেন, ভালো লাগবে। দিয়ে দেবো এখানে বেসন আর চালের গুঁড়ো, সব দিয়ে দিলাম। জল লাগলে প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিয়ে আমি মাখাবো। স্বাদ মতন লবণ প্রায় 1 চামচ মতন দিলাম, আর দিয়ে দেবো এখানে একটু হলুদ দেবো। আমি ভালো করে মাখিয়ে নেব, জল আবার তো লাগবেই, যতটা জল লাগে ততটাই দেখে নিচ্ছি আমি, এটা নিচে নামিয়ে নেব। জল যদি আপনাদের প্রয়োজন লাগে তখনই আপনারা জলটা দিয়ে দেবেন। জল আমার লাগবে, আমি একটু সামান্য জল দিয়ে মেখে একেবারে ফিরছি।
বন্ধুরা, মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এইভাবে মেখে নিয়েছি, তো আমি এখনই ভাজায় চলে যাব। যেহেতু এটা ফেলে রাখলে হবে না, ফেলে রাখলে লবণ দেওয়া আছে, জল বেরোবে, কাদা কাদা টাইপের হয়ে যাবে। তো চলুন ভাজায় যাই। তো বন্ধুরা, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো এখানে তেল, এটা হচ্ছে আমি সাদা তেলে করবো। পরিমাণ মতো তেলটা আমি দিয়ে দিচ্ছি, তেলটা আমার গরম হবে। তো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি এটা দিয়ে দেব। দেখেন, আমি এক এক করে ছেড়ে দেব। আমি আমাদের মতো শেপে দিচ্ছি, আমি মানে যেরকম আমি খাই সেরকমই দিচ্ছি। আপনারা যদি অন্য কিছু শেপ দিতে চান দিতে পারেন, কিন্তু এই সবটাই আমার কাছে ভালো লাগে। বন্ধুরা দেখুন, সাবধানে করবেন। তো বন্ধুরা, যেগুলো আগে হয়েছে আর কি, সেগুলো আগে উল্টিয়ে দিচ্ছি, মানে যেগুলো আগে হয়ে গেছে এক এক করে। সুন্দর একটা রেসিপি বন্ধুরা, আমি সবগুলো ভাজা দেখাতে পারবো না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর দেখুন, যতটা সম্ভব ততটা আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে ভেজেছি, আর কত সুন্দর ক্রিসপি ক্রাঞ্চি। গরম গরম ভাজবেন, ভেজে সঙ্গে সঙ্গে আপনারা চা কফির সঙ্গে বসে বলবেন, দারুণ খেতে লাগবে। এগুলো তুলে নিচ্ছি, আরো ব্যাস দিয়ে দেবো। বন্ধুরা, আমি দ্বিতীয় ব্যাচ দিয়ে দিয়ে দিচ্ছি, এগুলো আমি ভেজে নেব। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, আর কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলবেন না। চলুন এগুলো একেবারে ভেজে নিয়ে দিচ্ছি, অনেকটাই বড় হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, ওভেন গরম করে বসালাম না। দেখুন বন্ধুরা, হয়ে গেছে পেঁয়াজ কলার পকোড়া। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আবার নতুন কোনো রেসিপির সাথে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন।